নাচলেন শান্ত, দেখল মিরপুর। বিপিএল মানেই যেন অন্যরকম বিনোদন। আজ বিপিএল ফাইনালে সিলেটের দেওয়া 176 রানের লক্ষ্য তারাই নেমে লেটন দাস ও সুনীল নারায়ণের উদ্বোধনী জুটিতে উড়ন্ত শুরু করে কুমিল্লা। প্রথম দুই ওভারে 22 রান তোলে তারা। তবে রুবেলের পরে পুল করতে গিয়ে প্রথমে ক্যাচ দিয়েছেন নারায়ণ, পরের ওভারে এসে নিজের প্রথম বলে আঘাত করেছেন জর্জ লিন্ডা, তুলে মারতে গিয়ে ধরা পড়েন ইমরুল কায়েস। 34 রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কুমিল্লা। সেখান থেকে লেটন দাস ও জনসন চার্লস ঠিকই পাল্টা আক্রমণে এগিয়ে যাচ্ছিলেন শিরোপার দিকে। লেটনের সাথে জনসন চার্লস 57 বলে 77 রানের জুটি গড়ে তোলেন, কিন্তু ইনিংসের 13 ওভারে রুবেল হোসেনের শর্ট বল তুলে মারতে গিয়ে টপেস হয়েছেন 39 বলে 55 রান করে লেটন দাস। মিড উইকেট থেকে ডান দিকে ছুটে গিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, আর এই ক্যাচ নিয়ে মাঠের মধ্যে কোমর দুলিয়ে নাচতে থাকেন শান্ত, যা রীতিমতো দর্শকদের বিনোদনের খোরাকে পরিণত হয়েছে। শান্তর এমন বাঁধনারা উদযাপনই বলে দেয় উইকেটটা কতটা প্রয়োজনীয় ছিল। দাগ আউটে বসে সাইড স্ক্রিনে শান্তর এমন নাচ দেখে অবাক হয়েছেন লেটন দাস। তবে শেষ পর্যন্ত অপর ব্যাটসম্যান জনসন চার্লসের 52 বলে 79 রানের দুর্দান্ত ইনিংসে মাশরাফি স্লেটকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা নিজেদের করে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।